গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে এখন সন্ধ্যাবেলাতে, কারণ আজকে হচ্ছে তৃতীয়া, দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আর আজকে আমাদের পাড়ার ঠাকুর আনতে যাওয়া হবে এখন। তো আমাদের প্রত্যেক বছর ঠাকুর আনতে গিয়ে প্রচণ্ড মজা হয়। আমরা নিজেরাই অনেক সময় ঠাকুর চাগিয়ে তোলা টোলা আনা টানা সেগুলো হয়, বাট এবছরে শুনছি যে লোক দিয়ে ঠাকুর তোলানো হবে, কারণ এবছর কিছু মানে ঠাকুরটা একটু সাইজে বড় আছে, তো সেই কারণে। আর তো পুরো ব্লগটা দেখো আজকে, প্রচণ্ড মানে মজা হবে। আর তার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা লাইক করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই জাস্ট পৌঁছালাম এখানে, মানে যেখানে আমাদের ঠাকুরটা তৈরি হচ্ছে ওখানটায়। আর মেন ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে, বাট এখনও ঠাকুরের কাজ কিছু বাকি আছে, কিছু চুল টুল লাগানো, বাট ফাইনাল ফিনিশিংটা বাকি আছে। তো ওগুলোই কাজ চলছে, ওগুলো হয়ে গেলেই আমাদের ঠাকুর মুঠে দিয়ে বেরোবে, তো সেখান থেকে নিয়ে যাবো ঠাকুরটা। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম সমস্ত প্যান্ডেলে মোটামুটি রাস্তার ধারে যেগুলো ছিল ঠাকুর ঠাকুর চলে এসছে। তো পুজো পুজো রব রয়ে গেছে, মানে লেগে গেছে সমস্ত কিছু, জাস্ট এবার ঠাকুরটা নেবো আর আমাদের ওখানে জয়েন দেবো। কাকা বাড়ি চলে যাচ্ছিল, কাকাকে আমরা এখন ধরে আটকে দিয়েছি, এখন আধ ঘন্টা ধরে কাকা আমাদের ফুচকা খাবে। নতুন করে কাকা আবার আলু টালু মাখলো। ফ্ল্যাশ দাও একটু, আমি দেবো না। ফ্ল্যাশটা জ্বালিয়ে দিচ্ছি, এই তো কাকা মশলা টসলা মিশিয়ে দিচ্ছে, স্পেশাল ফুচকা খাওয়াবে আমাদের কাকু। দেখো লঙ্কাটা, দেখো লঙ্কাটা, লঙ্কা দেবেন আমার ঝাল লাগে, খুব সুন্দর লঙ্কা দিও, লঙ্কা দিও, লঙ্কা না দিলে ফুচকা খাওয়া। এই তো আসল মশলাটা দিও, এটা দেখি এটা কতটা খালি হবে দেখি। এটা আজকে হাফ খালি করে দেবো। এটা কিন্তু ফুচকার টক জল, কেউ অন্য কিছু ভেবো না। এই চেয়ারায় পঞ্চাশটা ফুচকা খেলে এখন তাই। এই এই তাহলে গুড নাইট, সাবধানে বাড়ি যাও, তোমার এক ঘন্টা আমরা খেয়ে নিলাম পুরো। প্রায় এক ঘন্টা ধরে আমরা ফুচকা খেলাম, ওই যে ফুচকার গাড়ি চলে যাচ্ছে পিছন দিকে, ঠিক আছে। সবার রাত্রিবেলা মেনলি খিদে পেয়ে গেছিলো, তো কিছু করার ছিল না, এখানে ফুচকা পেয়েছি তো ফুচকাই খাওয়ালো এক ঘন্টা ধরে। তো ঠাকুর উঠে যাচ্ছে আমাদের গাড়িতে, আসল ড্রাইভার, আসল ড্রাইভার চলে এসছি ভাই। কত 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 দীঘা, কত দীঘা, কত 800 800 800। এখন রেডি হয়নি, এগুলো রেডি হবে। এটা কি লক্ষ্মী ঠাকুর? এটা অন্য ঠাকুরের সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ছিল। ঠাকুর রওনা দিয়ে দিয়েছে আমাদের প্যান্ডেলের উদ্দেশ্যে। এখানে শেষ হচ্ছে, ওই দিক থেকে শুরু, এখানে শেষ, এখানে শেষ, এখনো শেষ হয়নি, এখনো গাড়ি আসছে, গাড়ি শেষ হচ্ছে না, একটাও গাড়ি শেষ হচ্ছে না। লাস্টে আমাদের কমান্ডো ভাই, কমান্ডো ভাই আমাদের মোটামুটি পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছে লাস্ট অবধি, ঠিক আছে।
এই ছেলেটা প্রচন্ড খাটাখাটনি করছে, ঠিক আছে, একাই বাঁশ টাস নিয়ে ঠাকুরের সব কিছু লোড ফোড নিয়ে নিচ্ছে, লোড নিয়ে নিচ্ছে, ছেলেটা একাই দায়িত্ব নিয়ে নিচ্ছে। জোর করে আসার চেষ্টা করছে আমাদের জয়, ঠাকুরটাকে হেলিয়ে ঠাকুরটাকে তুলে নিচ্ছে ঠাকুর। একদম কলে গিয়ে বসি দাও, চলো তো ফাইনালি ঠাকুর ঠাকুর আনা হয়ে গেছে, মানে প্রচন্ড মজা হলো। আর শরীরে আমাদের হাল খারাপ হয়ে গেছে, কারণ আমাদের যেখানে ঠাকুর তৈরি করতে দেওয়া হয়েছিল সেখান থেকে ঠাকুরটা আনতে, মানে ওটা সরু গলি ছিল, তো ওখান থেকে ঠাকুরটা বের করতেই মানে আলাদা আমাদের হাল খারাপ হয়ে গেছে। অনেক গাছ ছিল, তার টার যেগুলো ছিল ইলেকট্রিকের বা কেবিলের সেগুলোকে সরিয়ে টরি সেভাবে আনতে হলো। তো ঠাকুরটার কয়েকটা জায়গায় একটু এদিক ওদিক হয়ে গেছে, ওগুলোকে কালকে সকালবেলা ঠিক করতে হবে, বাট ঠাকুর ওপরে তুলে দেওয়া হয়েছে। আর আপাতত এখন আজকে চতুর্থী হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন অলরেডি তো দুর্গাপুজো স্টার্ট। আর দুর্গাপুজো নিয়ে প্রচণ্ড মানে সবকটা ব্লগ রেগুলার পাবে। আর তোমরা কোথায় কে কী ঘুরছো, কীরকমভাবে কোথায় কী যাচ্ছ সেগুলো কমেন্ট করে জানিও। আর যদি কোনো জায়গায় ভালো কোনো প্যান্ডেল দেখতে পাও সেগুলোও একটু সাজেস্ট করে দিও আমাকে, আমিও দেখবো এবং আমিও যাওয়ার চেষ্টা করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। যারা ভিডিওটা দেখলে ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো। We'll be right back.